নরসিংদী জেলার যশোর ইউনিয়ন। যশোর জেলা নয়, শিবপুরে যশোর ইউনিয়ন রয়েছে, যেমন করে ময়মনসিংহের গফরগাঁওয়ে রয়েছে যশোরা ইউনিয়ন। এই যশোর ইউনিয়নটি ফল এবং ফসলের সমৃদ্ধ একটি উর্বর জনপদ। লাল মাটি, কিন্তু প্রচুর সবজি উৎপন্ন হয়, লটকনের আধিক্য। শিবপুর উপজেলার দক্ষিণ পূর্ব অংশের কয়েকটি ইউনিয়নের লাল মাটি এবং গাছপালাময় ভূখণ্ড যেন আলাদা একটি রাজ্য, ভাওয়াল অঞ্চল তথা গাজীপুরেও প্রচুর গাছপালা রয়েছে গাজীপুরের গ্রামগুলোতে। কিন্তু নরসিংদীর শিবপুরের যশোর, বাঘাব, জয়নগর, বেলাবর কয়েকটি ইউনিয়ন, এই অঞ্চলটাতে এত বেশি গাছপালা, অবাক হয়ে যেতে হয়। সামাজিক বনায়নের কথা বলছি, ছোট্ট রাস্তা, রাস্তার দুধারে এত বেশি গাছপালা, নানা প্রকার ফুল ফল, আর পতিত জমিগুলোতে বেগুনের আধিক্য। এই যশোরে দেশের অন্যতম বৃহৎ সবজির হাট বসে। ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা থেকে ভৈরবের যে অংশটা, সেখানে বেশ কয়েকটি বড় বড় সাপ্তাহিক হাট কিংবা প্রতিদিনের হাট বসে, সবজির হাট। উত্তরবঙ্গের বগুড়ার মহাস্থানে যেরকম সবজির বিশাল হাট, নরসিংদী অঞ্চল বাংলাদেশের বৃহত্তম সবজি উৎপাদনকারী অঞ্চল হিসেবে এদিকেও বড় বড় হাট বসে। একটা কিশোর ঘুড়ি উড়াচ্ছে, সেদিন বিকালে এই নরসিংদী অঞ্চলে অনেকগুলো ঘুড়ি দেখেছি, ঘুড়িওয়ালা দেখেছি। এবং আরেকটা বিষয়, বিকেলবেলা দল বেঁধে পাড়ার ছেলেরা যুবকেরা খেলার মাঠে, যেটি বাংলাদেশের অনেক অঞ্চলে এখন কম দেখা যায়, খেলার মাঠে ভিড় নেই, কিন্তু নরসিংদীতে তুলনামূলক অন্য অঞ্চলের চেয়ে এটা বেশি দেখেছি। চৈতন্য একটি বাস স্ট্যান্ড রয়েছে ঢাকা সিলেট হাইওয়েতে, সেখান থেকে টঙ্গীর ট্যাগ, হাজার বছর আগের যেই প্রাচীন বৌদ্ধ স্থাপনা, বৌদ্ধ মন্দির, সেটি দেখার জন্য এই রিক্সা যুগে যশোরা ইউনিয়নের পথে প্রান্তরে ঘুরে ঘুরে তারপর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এই বাজারে আসলাম। আর একটু সামনে গেলেই পাশের উপজেলা রায়পুরার একটি ইউনিয়ন মরজাল, সেখানকার চর মরজাল বাজার, পাশে আবার আড়িয়াল খা নদ, আড়িয়াল খা এবং এখানকার আরেকটা নদী রয়েছে পাহাড়িয়া। নরসিংদী জেলার অভ্যন্তরের এসব ছোট ছোট নদীর বিধৌত যে অঞ্চল, সেই উর্বর জনপদে আমি গিয়েছি। গাজীপুরের কাপাসিয়া থেকে কথা বলছিলাম নাজিব মাহবুব খান। পূর্ব বাংলাদেশ, বাংলাদেশের সকল জেলা, উপজেলা এবং ইউনিয়ন এভাবেই উপস্থাপন করতে চাই।